সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। তো সবাই মিষ্টি মুখ করো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হলো দিওয়ালি, তো সন্ধেবেলায় পুজো করছি, লক্ষ্মী পুজো করছি এখন আমি। তো আজকে বৃহস্পতিবার দিওয়ালি, তো হ্যাপি দিওয়ালি। যদিও ব্লগটা তো যাবে দিওয়ালির একদিন পরে, আর দিওয়ালির পরের দিনই ব্লগটা আমি দিতে পারিনি, তার কারণ হচ্ছে রাত্রেবেলায় এডিট করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। তো সন্ধেবেলায় মা লক্ষ্মীর সামনে ঘট বসিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তো এবারে প্রদীপগুলো জ্বেলে নিলাম, তো সব জায়গায় প্রদীপ দেবো, তারপরে মা লক্ষ্মীর সামনে ভোগ দেবো। তো ভোগে কি দেবো দেখো, আনা হয়েছে লাড্ডু, তো প্রভুজি হলদিরামের প্রভুজির লাড্ডু আর হচ্ছে কাজু বরফি, তো এটাই ভোগ দেওয়া হবে। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, দিওয়ালি স্পেশাল ব্লগ। তো আমি এখন সব জায়গায় প্রদীপগুলো দিয়ে নিই, তারপরে একটুখানি সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে পুরো বাড়িটা কেমন লাগছে। বাড়ির ভেতরটা অবশ্য করে বাইরে টানা, আর আমি বেডরুমটাও খুব সুন্দর করে সাজিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্য করি কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে থাকো। আমার পুজো হয়ে গেল, সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী পুজো হয়ে গেল, পুজো টুজো দিয়ে নিলাম। এবারে কিছুটা সাজানো হয়ে গেছে, মোমবাতি টোমবাতি সাজিয়েছি, মনা কিছুটা সাজাচ্ছে, আমার বোনও কিছুটা সাজিয়েছে, তো কিছু জ্বালিয়েছে, এখনো কিছু জ্বালানো বাকি আছে। তো ভাবছি ছাদে গিয়ে মোমবাতি সাজাবো নাকি, মা বলছে দরকার নেই, ছাদে হাওয়া মোমবাতি নিভে যাবে নিচেই দে। তো ভাবছিলাম যে পুরো ছাদটা যদি মোমবাতি দিয়ে দিয়ে দিতে পারতাম, মোমবাতি কভার করে দিতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু মানে প্রায় সময় এরকম হয় যে ছাদে মোমবাতি দেওয়ার সময় না হাওয়াতে সব নিভে যায়, সেজন্য ছাদে আর দিই না, আর চুলি লাইট দিয়ে বাইরেটা সাজাইনি, কারণ আমাদের বাড়িতে যেহেতু রং করা নেই, মানে কালার নেই, তো তো কেমন একটা লাগে, সে মানে রং টং করা থাকলে কি চুলি লাইট দিয়ে সাজাতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যেহেতু আমাদের বাড়িটা এখনো কালার করা নেই, কালার নষ্ট হয়ে গেছে, তো কালার করালে আবার যখন যদি কালার করানো হয় বছরে, তাহলে হয়তো সামনের বছর টুলি লাইট দিয়ে সাজালে দেখতে ভালো লাগবে। এরকম মানে রং টং নেই, তো কেমন একটা বাইরে দিয়ে দেখতে খুব একটা ভালো লাগে না, তো সে কারণে বাইরে দিয়ে আমরা কোনো টুলি লাইট দিইনি, যা কিছু দিয়েছি বাড়ির ভেতরেই দিয়েছি। তো আমাদের বাজিটা যে এবছর আনেনি, বাজি প্রচণ্ড ভয় পায় বাচ্চারা, মিষ্টু গোপাল বাজি খুব ভয় পায়, মানে বাজি মানে শব্দবাজি হোক কি শব্দ ছাড়া বাজি হোক ওরা খুব ভয় পায়, সেজন্য আমাদের বাজি আনা হয়নি। তো এবারে চলো বাকিটা সাজিয়ে নিই আর সব জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই কোন জায়গাটা কেমন লাগছে আমাদের বাড়ির ভেতরে। তো দেখো তুলসীতলার মধ্যে এরকমভাবে প্রদীপ দিয়েছি, তুলসীতলায় কিন্তু আমি সব ঠাকুরের নাম করে প্রদীপ দিই। তো এখানে দেখো একটা চারমুখী প্রদীপ দিয়েছি, তো এই মোমবাতিগুলো সাজানো হয়েছে, এখনই জ্বালিয়ে দেবো, তো অলরেডি জ্বালিয়ে দিয়েছি, আর ওই উপরটা আমি এখন সাজিয়ে দিচ্ছি, উপরটা শুধু সাজানো বাকি ছিল, তো সেটা আমি সাজিয়ে দিলাম। তো এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো বাড়িটা কেমন লাগছে।
দেখো উঠোনের চারপাশ দিয়ে এভাবে মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, আর তুলসী তলায় তো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, আর ওপরটায় টুনি লাইট দেওয়া হয়েছে, এই সাইডে ওই সাইডে দু সাইডে টুনি লাইট দেওয়া হয়েছে। আর গেটের সামনেটায় মানে গেটের দিকে যেতে আমাদের ওই সাইডেও এক সাইড করে পুরো মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, দেওয়াল ঘেঁষে পুরো লাইন দিয়ে মোমবাতি দেওয়া হয়েছে, সেটা তোমরা প্রথমেই দেখলে। তো এবারে চলো ঘরের ভেতরের দিকে চলে যাই, ঘরের ভেতরটা কেমন সাজানো হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই বারান্দাটা তো তোমরা আগেই দেখেছো, এর আগে ব্লগে আমি দেখিয়ে দিয়েছি কেমন লাগছে। তো দেখো এই জায়গাটাও তোমরা দেখেছো আগে ব্লগে, এই জায়গাটা তো সাজিয়েছি খুব ভালো করে। আর এখন দেখো এই সাইডে লাইট দিয়েছি, সেদিনকে দিয়েছিলাম, সেদিনকে দেখানো হয়নি। তো এটা হচ্ছে রান্নাঘরের জানালাটার সাইডটা, তো এখানে এইভাবে লাইট দিয়ে সাজিয়েছি। তো দেখো এবার বেডরুমটা কেমন লাগছে, তো কেমন সাজিয়েছি একটু বলবে তোমরা, কমেন্ট করে জানাবে। তো জানালার মধ্যে এরকম একটা টুনি লাইট দিয়ে দিয়েছি, এটা কিন্তু চেঞ্জ হয়, এটা বিভিন্ন রকম হয়, মানে যেভাবে জ্বলছে এটা চেঞ্জ হতে থাকে। আর বেডটা তো বেডশিটটা নতুন, এটা পাতালাম। তারপরে এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়াটার ক্যান্ডেল বানানো হয়েছে, মাটির একটা এরকম ছোট্ট কলসি মতো ছিল, তার মধ্যে এরকমভাবে তেল আর জল দিয়ে একটা সলতে দিয়ে এরকমভাবে ওয়াটার ক্যান্ডেল বানানো হয়েছে। তো এটা এই খোপটার মধ্যে রাখলাম, এখানে যেহেতু মানে ফাঁকা কাজটা নেই, কিছু রাখা হয় না, তার জন্য এখানে এটা রাখি রেখেছি। তো লাইটটা নিবি তোমাদের দেখাবো কেমন লাগ, আরও বেশি ভালো বুঝতে পারবে। এইখানটা এরকম, এখানে একটা ফ্যারি লাইট দিয়ে আমি একটা সসের এটা একটা সসের বটল, এটাকে আমি ফ্যারি লাইটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে মুখের মধ্যে ওই ব্যাটারি অপারেটর যেটা ফ্যারি লাইটের মাথাটা এটা এখানে রেখেছি। আর এটা একটা ওয়াটার ক্যান্ডেল, তো এইটুকুনি সাজিয়েছি আর বেশি বিশেষ কিছু না, এইটুকুনিতেই যথেষ্ট ভালো লাগছে, মানে খুবই সুন্দর লাগছে, একদম লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে ঘরের। তো অবশ্য করেই জানাবে তোমাদের কেমন লাগে, মিশো সরে যা। আর এই দিকটা কিছু করতে পারিনি, এদিকে ভেবেছিল লাইট লাগাবো, এদিকে আর হয়নি সময়, মানে সেরকমভাবে বুঝে উঠতে পারলাম না এদিকটা কেমন সাজাবো। কিছু একটা মানে ফার্নিচার কিছু একটা বিশেষ কিছু এখানে না সাজালে না এই জায়গাটা ভালো লাগবে না। তো যাই হোক দেখো এই সাইডটা, এখানে এক তো বাইরে দিয়ে রয়েছে টুনি লাইট, সেই কারণে এই জানালাটা অলরেডি ভালো লাগছে দেখতে। তো এবারে চলো বারান্দা থেকে এসে পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম লাগছে। তো দেখো এখানে লাইট দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে। তো এখান থেকে এবার চলে যাচ্ছি বেডরুমের দিকে, তো পুরো লুকটা তোমরা এবার দেখে নাও, তো লাইটটা নিবেও আমি দেখিয়ে দেবো। এখন খাওয়া হচ্ছে লাড্ডু, তো আমি এই ঘরে নিয়ে আসলাম, যতবারই আমি কথা বলতে গেছি তোমাদের সাথে ততবারই দুষ্টুমি করছে, আমার ছেলে দুষ্টুমি করছে, কথা বলতে দিচ্ছিল না, তো তাই সেই কারণে আমি এখানে আসলাম। তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি, তো সবাই মিষ্টিমুখ করো, আর আমি তোমাদেরকে মিষ্টিমুখ করাচ্ছি, তো সবাই মিষ্টিমুখ করো। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, মা লক্ষ্মীর প্রসাদ লাড্ডু, যেটা হচ্ছে হলদিরামের। তো হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে জানাই, তো তোমাদের নামে আমিই খাই। হলদিরামের লাড্ডু তো খেতে দারুণ লাগে, আর দিওয়ালিতে হলদিরামের লাড্ডু না খেলে কেমন লাগে, মানে এটা একটা মাথা ধরা হয়ে গেছে, প্রতিবার দিওয়ালিতে হলদিরামের লাড্ডু আনা হয়, ভোগে দেওয়া হয়, দিয়ে আমরা খাই।
প্রতি বছর। ভেতরে কাজু আছে। তো প্রসাদ খেয়ে নিয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি আমরা সবাই, সন্ধ্যাবেলার চা। আর আমার হাজবেন্ড একটুখানি এখন বেরিয়েছে, একটু পরে আসবে। সো ফ্রেন্ডস, আজকের এই দিওয়ালি ব্লগটা, দিওয়ালি স্পেশাল যেটুকু যা শেয়ার করলাম তোমাদের সাথে, সেই ব্লগটা এইটুকু নিয়ে, মানে বেশি বড় করলাম না, তো ছোটোখাটোর মধ্যে ব্লগটা রইলো। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক করবে। নতুন বন্ধুরা যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো এখন অনেক কাজ রয়েছে, কালকে যেহেতু অন্নকূট, তো অন্নকূটের রান্না আছে, কালকে অনেক কিছু রান্না করবো। বাবু ওটা হাত দিস না। তো অন্নকূটের রান্না হবে, তার জন্য ভোগের রান্না, যেহেতু অন্নকূটে তো জানোই অনেক কিছু রান্না করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তো সেই কারণে অনেক কিছু আর কি সবজিগুলোকে মানে রাত্রেবেলায় আমানি করে মানে কেটে রাখতে হবে, মানে বানিয়ে রাখতে হবে। তো কী কী রান্না হবে সেই অনুযায়ী সবজিগুলো রাত্রেবেলায় বানিয়ে রেখে দিতে হবে, তারপরে কালকে যাতে রান্নাটা একদম সকাল সকাল শুরু করে দেওয়া যায়, নাহলে অতগুলো রান্না করা মানে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই অন্নকূট স্পেশাল ব্লগটা আসবে এর পরে। তো আশা করি আজকের এই দিওয়ালি ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবে না। নতুন বন্ধুরা যারা আছো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো আশা রাখছি আমার এই সিম্পল ছোটোখাটো ব্লগটা আর আজকের এই ছোটোখাটো মেকওভারটা, আমার বেডরুমের মেকওভার যাই যেটুকু যা শেয়ার করলাম তোমাদের সাথে, শুধু পর্দাটা নেই, তো যেটুকু যা শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা, বাই বাই। অবশ্য করে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বেডরুমটা কেমন সাজাতে পেরেছি, কতটুকু কি মেকওভারে কতটুকু তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি বেডরুমটাকে সাজিয়ে গুছিয়ে একটুখানি তোমাদের সামনে প্রেজেন্ট করার, আমার নিজেরও ভালো লাগে। মানে দিওয়ালি পারপাস একটু ঘরগুলো ডেকোরেট করতে, একটুখানি মেকওভার করতে আমার ভালো লাগে, কিন্তু একটাই দুঃখের বিষয় এবছর আমি কার্টেনগুলোকে অ্যারেঞ্জ করতে পারলাম না একটা রুমেরও। তো এটাই হচ্ছে, আর এছাড়া বাদ বাকি সবই সাজিয়ে নিয়েছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এরপরে অন্নকূট স্পেশাল ব্লগ আসবে, তো অন্নকূটের রান্না বান্না ভোগ সব তোমরা ওই ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? দেখছো কি জোরে জোরে বাজি ফুটছে, তো এই পাশে শব্দবাজি নিষিদ্ধ, তবু এরা শব্দবাজি মানে ফাটাবে, কি আর করা যাবে। তো টাটা, বাই বাই, হ্যাপি দিওয়ালি। টাটা, সবাই ভালো থেকো, হ্যাপি দিওয়ালি।